পয়সা পাতি এনেই নাই, তার মাজত 5000 টকা ললো। এই পয়সাটো লোৱাৰ কাৰণে ইমান খিনি কষ্ট কৰিলো, তাৰ নাই ব্লগ বনাইছো, গম পাইছা না কি লাম্বা লাইন যে। লিপষ্টিকটো বেছি মানে ইম্পৰ্টেণ্ট হয় মানে। হ্যাঁ, ফেচাচ হৈছে আমাৰ জুনিয়ৰ কলেজত, তো এতিয়া আমি যাইছো জুনিয়ৰ কলেজ। আবিছবি না? অ আবিছাম আবিছাম। এফালে যে কোনি, তো ইয়াতে চলি আছে প্ৰগ্ৰামটো। এডমিশন কৰিব গৈছো, অনলাইন কৰিলোঁ, অনলাইন 5300 টকা দিলোঁ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিক। এতিয়া অফলাইন যায় ডকুমেণ্টছখিনি লৈ যায় কিনে জমা দিব লাগিব। এতিয়া নাহিলোঁ ডিম্পি অন্তৰ স্কুলত, ডিম্পি ক্লাবৰ কাৰণে চাই লওক। আৰে কেনে আজি স্কুলত কেনে লাগছে? হে গেট দি দিছে ডিম্পি অন্তৰতে। তো ভাইটি অন্তর ঘর আইসিল ভটকা দিছে, ভটকা খাবলে এই নাহে কেমন লাগছে। তো গাইস, আজি আমার ফর্ম ফিল আপ নহল, আজি যোনবিলাক ফ্রি আছিল সেইকিটা হল, আমার আছে কালি, তো কালি আকৌ আহিব লাগিব। নেক্সট মর্নিং, ওকে, তো আজি হল 10 তারিখ, কালি আমার কামটো নহল, কারণ কালি আসলে যুগর ফ্রি আসলে মানে এডমিশন লয় সিহঁতৰ কাৰণে আছিলে কালি, তো আমাৰতো অনলাইন হৈ গ'ল, তো তাৰ কাৰণে এতিয়া চানি আহিছে আৰু আজি অকণমান বেংকত যাব আছে, এটিএমত পইচা অলপমান উঠাব আছে, আমাৰ তেওঁ গাঁৱৰ পৰা আহিলে, তো এতিয়া যাই আছোঁ, যাই কিনে চাওঁ আজি আউটড্ৰেছত যাইছোঁ। আজি যদি কামটো নহয় তেনেহ'লে আজি হ'ব লাগে, কাৰণ কালি আমাৰ আছিলে, ছাৰক খুজিলোঁ, ছাৰে কৈছে কালি তোমালোকে আহিবা, কালি তোমালোকৰতো কৰি দিম, তো তাৰ কাৰণে এতিয়া গৈছোঁ চানি মই। তো বৰ্তমান আহি গ'লোঁ আমাৰ ঘৰৰ ওচৰত থকা যোনটো এটিএম আছে, জানো দেৰু লগৰ ল'ৰাৰে এটিএম হয়, মানে লগৰ ল'ৰাই সিহঁতে খুজিছে মানে এটিএমটো ভাল কৰিছে কিন্তু এনেকৈ কামটো। মই কাৰ্ড থাকিলে ফাঁচি গৈছে, সেইটো নোলাব কাণ্ডটো। তো চানিৰ যিটো এ টি এম আছিল ফেডাৰেল বেংকৰ, সেইটো পাৰিত কৰিছিল, তো চানি টেষ্ট কৰিছিল পইচা ওলাই নিছিল। তো এইটো বেংকত পইচা নোলাল, এতিয়া আমি গৈছোঁ হাউচ পেডত, হাউচ পেডত আছে ষ্টেট বেংক এটা, তাতেও যাই তাতে যাই কাৰণে চাওঁ কি হয়, তাতে ওলাই নে নাই বা, নহ'লে আৰু হাতীকে যাব লাগিব। সোমাই আহিলোঁ আমাৰ ইয়াতে হাউচ পেডত, ৫০০০ টকা ন। ওকে, তো কেছটো হ'ল যে 10,000 টকা ওলাল, তাৰপিছৰ পৰা মোৰ মোবাইলটোৱে দিছে প্ৰব্লেম, মই যে চানিক সেইটো কৰিব পৰা নাই, চাওঁ দিলোঁ না এন ট্ৰানজেকশ্যন কৰিব পাৰিলে ভাল হ'লা হয়, চানিক মই পইচাটো দিলোঁ হয়, পিছত চানি ওলাই দিলা হয়, গতিকে সেইটো কৰিব পৰা নাই। মই চানিক ঘৰত যাওঁ, চানিক ঘৰত যাই মোবাইলটো লগাম চাৰ্জত, চাৰ্জত লগাই কাৰণে চানিক পইচাটো, মোবাইলটো লগাই দিছোঁ চাৰ্জত, এতিয়া হ'ব লাগে, এতিয়া কেছ নাই, এতিয়া চানিক পইচা, চানি ওলাই দিব, কামটো হৈ যাব, চাওঁ দিলোঁ। তো ফাইনেলি নতুন নতুন কাজ কাৰাক কাৰাক, এবাৰ অলপ নতুন নতুন লাগিছে, তো হৈ গ'ল কামটো, ইমান কষ্ট কৰিলোঁ চাইছা, এই পইচাটো ওলোৱাৰ কাৰণে ইমানখিনি কষ্ট কৰিলোঁ, তাৰপিছত যাই কিনে পইচা আনি পালোঁ, চাই না। অ'কে, তো বৰ্তমান আছোঁ লাইব্ৰেৰীত আৰু আজি আমাৰ কামটো নহ'ল, যিমানখিনি ডকুমেণ্টছ আছিল জেৰক্স কৰিলোঁ, জেৰক্স কৰি গোটেইখিনি ডকুমেণ্টছ লৈ আহিলোঁ, কিন্তু ছাৰে কয় যে আজি তোমালোকৰ নহ'ব, তোমালোকে আহিবা সোমবাৰে, চাওঁ দিয়ক, তো সোমবাৰে আকৌ আহিব লাগিব, মানে দুদিন ধৰি, তো দুদিন ধৰি ঘূৰি আছোঁ, কেহাল লাগিছে তোক, জানা ব্লগ বনাইছো, গম পাইছা না, ৰ
তো কেসটো হল যে আমার জুনিয়র কলেজত কি হয়েছে ফেয়ারওয়েল ফেসাস হয়েছে আমার জুনিয়র কলেজত। তো এখন আমি যাইছো জুনিয়র কলেজত, মই আছো আর এফালে রাকেশ আছে, রমেশ রাকেশ মানে আমার যোনটো এটা নতুন শর্ট ফিল্ম আহিছে তার নামটো হল রাকেশ আর ইয়ার নাম হল রমেশ, চান্দ্র তো নামটো মানে উল্টা উল্টা হয়ে যায়। তো এখন যাই আছো, তাতে যাই কিনে চাও কি কি হয়েছে। আমি যাওয়া পারি না, বলে নেদে তো বলি আমি যাই কিনে ভিতর তাতে যাম, যাই কিনে তোমালোক দেখা আছো কি হয়েছে তাতে। চলো ওকে। তো আমি আহিছিলো জুনিয়র কলেজত, কিন্তু কেসটো হল যে মোমো দিয়া নাই ন, তো প্রিন্সিপাল মামে এলাও করা নাই আমার। তো তার কারণে যদি যাব দিয়ে যাম, আর যদি যাব নিদিয়ে তেনে ভিতর না যাও। তো ভিতর সোমাই আহিলো, আমাক দেখা পাই গেছে যে নাই তোমালোক এখন প্রফেশনাল ব্লগার হয় দাদা। তো তার কারণে ভিতর যাও, যাই কারণে চাও তোমালোক তাতে কি হয়েছে একচুয়ালি। সিংরা টিংরা বিলুয়া দেখা পাইছো, আমাক নিদেই চাগে, কারণ আমি হলো বাহিরের, আমার হলো এইটু কলেজের ন, আমি হলো এইটু কলেজের। তো আমি হলো ইয়াতে আহিছো, আহি কিনে চাও এতিয়া আপি চাম, আপি যাবি না, আপি চাম, আপি চাই কিনে গালি চালি খাই কিনে ঘরে যাব লাগবে, বাপে তাম ভিড় হয়ে যায় টিফিন ব্রেক এটা দিছে চাগে সবকে। তো তার কারণে এটা একো ডেন্স চেন্স একো তেনেকুয়া প্রোগ্রাম একো হওয়া নাই, সবে বহি আছে খাই আছে, বেয়া লাগে ন এনেকা। তো তার কারণে এটা ওলাই যাইছো, কারণ আমি অল্প কি করিম এটা, আমি কলেজে যাও, যাই কিনে তাতে অল্প আড্ডা সাড্ডা। এই বানপানী হয়েছে দেখুয়া, বানপানী হয়েছে জানবা লাগে, আমি আহিম আমার কারণে রাস্তা চাস্তা বনাই দিবা লাগে, যেটা নহলে আমার কামটো। তো তাকে আর দে আর মোবাইলত ফ্রিজরে ভিডিও বনাই আছো দে, আজি মই আজি ব্লগ না বানা, আজি হেৰি হেৰিছে ব্লগ না। হ্যাঁ এইটা অনুস্মিতা, তাই কারণে লিপস্টিকটা বেশি মানে ইম্পর্টেন্ট হয় মানে। হ্যাঁ বেলেগ কথা কব না, আরে তুই কি করে আছ, মানে রাজি ফোন মারা নাই নাকি? আরে ফোন মারি আছে, মেসেজ করি দি আমার কইছে দে, আমরা আমি সব দস চলো মানে দি লিলি ভাই কই আছে, লিলি ভাই প্রিন্সিপাল মার মিস লিলি ভাই ভয়েস কি হইছে আজি বোলে তাই সুন্দরী না, সেইখানে বেলেগ বেয়া বলে কইছি। কিবা কৈছে বোলে ব্লকত যাব দে, কিন্তু মজা। তো গাইজ কথাটো হল যে এতিয়া আমি ইয়াতে বহি আছো, বহি আছো গাইজ, এফালে ইহঁতে বহি আছে, সবে বহি আছে ইহঁতে ঠিয়া হৈ আছে, ইহঁতে ঠিয়া ই ষাঠি স্পীডত গেছিলি এই তাতে বাইকত বহিল জাগা আছে। তো কথাটো হলে ইয়া লাইফ টাইম বেষ্টি ও হাই জি সবরে পাগলি। তো আজিও কামটো নহলে এটা আকৌ গৈছো ঘৰৰ ফালে, আকৌ লগ পাম মানডে, মানডে লগ পাম না কি কোৱা জানি ইমান গম নাপায় মোৰ ব্লগাৰ গিলাই গম নাপায়। দ্য নেক্সট মৰ্নিং, তো আজি হল 12 তাৰিখ আৰু হল সোমবাৰ, এতিয়া গৈছো ডকুমেণ্টছ চকুমেণ্টছখিনি লৈ কেনে, আজি যদি নহয় তেনেহ'লে চেষ্টা, আজি 3 দিনৰ পৰা কলেজ গৈছো আৰু আহি আছো, কিন্তু কামটো হোৱাই নাই, আৰু তাৰ মাজত 5000 টকা দি অনলাইন কৰিলোঁ, তাৰ আৰু এটা টেনশ্যন চাওঁ পইচা পাতি এনেই নাই, তাৰ মাজত 5000 টকা ৰাখি দিছে কি কম আৰু। চানি গাঁৱত গৈছোঁ, চানি আহিল গাৰ পৰা, তো আমাৰ চানি ডান্সৰ ষ্টুডিঅ'ৰ চিগনেচাৰ কৰিছে গোটেইবোৰ ডকুমেণ্টছ, মোৰ ডকুমেণ্টছখিনিও আছে, মোৰখিনিতো চিগনেচাৰ কৰাৰ লগত পিছত দিম জমা, আজি হৈ যাব লাগে হয় না। তো ফাইনেলি কলেজৰ পৰা যিমানখিনি বস্তু আছিল, যি কাম আছিল গোটেইখিনি হৈ গ'ল, আৰু আজিৰ ভিডিঅ'টো ইয়াতে শেষ কৰোঁ। যদি ভিডিঅ'টো চাই ভাল পালে লাইক কৰিব, যদি মোৰ চেনেলটো নতুন হয় তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা, আকৌ লগ পাম নতুন ভিডিঅ' নতুন কণ্টেণ্ট লৈ, বাই বাই।